টিকিটের জন্য অপেক্ষা করছিলাম আর সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দিল আর আমরা কেভের ভেতর ঢুকে গেছি। এখানে তো এত জল দেখে আমার ভঞ্জি তো লাফালাফি শুরু করে দিয়েছে। তারপর আমরা যখন এগিয়ে আসছিলাম পিছনে দেখে নিলাম ঠাম্মা ঠিকঠাক আছে, তো তারপর বেরিয়ে আসলাম। ওফ, কেভের এক্সপিরিয়েন্সটা একদম ফার্স্ট ক্লাস। গেছিলাম মসমাই কেভে, তারপরে ডেস্টিনেশনের নাম জানি না কিন্তু জায়গাটা দুর্দান্ত, ভিউটা তো মারাত্মকই। আমার তো এখান থেকে মনে হচ্ছিল ভাই এখানেই বাড়ি বানিয়ে থেকে যাই। তারপর গান চালিয়ে দিয়ে গাড়ি যখন ছুটছিল বাইরের আবহাওয়াটা আলাদাই ফিল দিচ্ছিল, তাই এক প্লেট মোমো নিয়ে নিলাম। আর এখানের মোমোটা খেতে বেশ ভালো, তার থেকে ভালো চাটনিটা খেতে। তারপর আর একটা লোকেশনে যখন আসলাম সেখানের ওয়েদারটা দেখে তো আমার মন গার্ডেন গার্ডেন হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই ওয়েদারটা এক মিনিটের ভেতরে এমন পরিবর্তন হলো যেন মনে হলো এক্ষুনি হুড়মুড়িয়ে বৃষ্টি আসবে। সব কিছু দেখার পর আমরা ফাইনালি চলে গেছিলাম হোটেলে, আর এই ম্যাগিটা আমাদের 100 টাকা দিয়ে কিনতে হয়েছিল, কারণ 7:30 পর ওখানে আর কোনো কিছুই অ্যাভেলেবেল নাই। তাই আমরা 4 জন এক একটা গাধার মতন এই 100 টাকার ম্যাগি খেয়েই তখনের মতন পেট ভরিয়েছিলাম। ম্যাগি খেয়ে আমাদের মোহন মাথা দুটোই নষ্ট, তাই এরকম পাগলামো করছিল, ও না হয় আমায় ফ্ল্যাঙ্কিস দিচ্ছিল, এ কেন দিচ্ছিল আমি জানি না। বাইরে বেরিয়ে দেখি চারিদিক কুয়াশায় ভরে গেছে, তাই তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়লাম।